আবার শিরোনামে সেই সিঙুর। এক সময় 1 লাখে গাড়ির স্বপ্ন নিয়ে লাইমলাইটের আলোয় যার আগমন, তারপর স্বপ্নভঙ্গের যন্ত্রণা বুকে বয়ে নিয়ে চলার ইতিহাস। সিঙুর নামটাই আজ এক মাইলস্টোন রাজ্যের বুকে। শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই আবার সিঙুর ইস্যু প্রবলভাবে মাথা চাড়া দিয়েছে। আসছে আলোর উৎসব, অন্ধকার কাটিয়ে আলোর মেলা। তবে সিঙুর জুড়ে যে হতাশার অন্ধকার, তা কাটবে কবে তা এখন বড় প্রশ্ন। সিঙুরের সেই জমি যা অধিগ্রহণ বাম সরকারের আমলে, পরবর্তী তৃণমূল সরকারের আমলে তা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া, সেখানে আজ শুধুই নিস্তব্ধতা। চারিদিকে জঙ্গল আর সরকাটি আর কাশফুলের সমারোহ। বিঘের পর বিঘে জমি পড়ে রয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়ে। ট্রাইব্যুনাল রায় দিয়েছে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে, রাজ্য সরকারের কোষাগার থেকে 766 কোটি টাকা ফেরত দিতে হবে। শুধু তাই নয়, মামলার খরচ বাবদ 1 কোটি, আবার 2016 সাল থেকে 11% হারে সুদ সহ টাকা ফেরত দিতে হবে টাটাকে। যারা এক বুক স্বপ্ন নিয়ে জমি দিয়েছিলেন সে সময়, আজ তারা কি বলছেন? কি বলছেন সিঙুর আন্দোলনের অন্যতম মুখ মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য? কি বলছেন বিরোধী বিজেপি রাজনৈতিক দলের নেতারা? শুনুন। হিসাবে তখন সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল টাটাদের, তো সেই চুক্তি তো হয়তো ছিল, সেই অনুযায়ী তাকে সে টাকা ডিমান্ড করছে, তো সেই করলে তাকে তো হয়তো ফেরত দিতে হবে, চুক্তিতে হয়তো সেটাই ছিল। সেই জন্য টাটার চুক্তিটা সবাই জানতে চাইছিল, টাটার চুক্তিটা তো আর কেউ দেখাচ্ছে না। নিশ্চয়ই ভেদে ভেদে এই চুক্তিটা ছিল যে যদি আমি কারখানা কাম করতে পারি তাহলে আমায় ক্ষতিপূরণ দিতে হবে, তাহলে টাটা তার ন্যায্য পাওনা চেয়েছে, এটাই বলব। চেঞ্জ হলে তো পশ্চিমবঙ্গ সরকারটা চেঞ্জ হয়েছে, দল চেঞ্জ হয়েছে, সিপিএমের জায়গায় তৃণমূল এসছে, কিন্তু সরকার সরকারই আছে। তখন যে সচিব ছিল শিল্প সচিব, তার সঙ্গে তো শিল্প সচিব তো আর চেঞ্জ হয় না, একটা সরকারের সচিব মানে সেই থেকেই যায়, দল চেঞ্জ হতে পারে কিন্তু সরকারের তার নীতি চেঞ্জ হতে পারে, সেই জন্যই টাটা ডিমান্ড করেছে। অনেক উন্নতি হতো টাটা হলে অনেক আজকে যারা ট্রাইব্যুনালের রায় যে অবশ্য পালনীয় বলে আমার মনে হয় না, এর ফলেতে সরকারকে একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যায়ে এটি বোধ হয় আইনি আদালতের মাধ্যমে সিদ্ধান্ত হবে, এটা দিতে হবে কি হবে না। টাটার দিক থেকে চিন্তা করলে টাটা ক্ষতিপূরণ দাবি করাটা যুক্তিগ্রাহ্য, আন্দোলন কোনো মতেই দায়ী ছিল না, যেহেতু টাটাকে এই আন্দোলনকারী দল চেয়েছিলেন এবং কৃষকদেরও স্বার্থ রক্ষা করতে এই দল চেয়েছিল। একটি চুক্তি মাননীয় প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নায়কতায় একটা সমঝোতার চুক্তিও হয়েছিল, ইচ্ছুক জমিদের যতখানি জমি পাওয়া গেছে তার উপরই কারখানা হোক, অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়া হোক, এই মর্মে চুক্তি হয়েছিল। এটিও যুক্তিগ্রাহ্য এবং গ্রহণীয় ছিল বলে আমি মনে করি। সেটা হলে টাটার থাকতো সিঙুর, শুধু নয় সিঙুর সহ সমগ্র পশ্চিমবঙ্গ তার দ্বারা উপকৃত হতো। টাটা চলে যাওয়ায় সমগ্র পশ্চিমবঙ্গেরই ক্ষতি হয়েছে, সিঙুরেরও ক্ষতি হয়েছে। সিঙুর আজকে একটা অন্য রূপ পেত যদি টাটা এইখানে কারখানা করতেন। আন্দোলন কিছুটা দায়ী, কারণ আন্দোলনের ফলেই তারা ভয় পেয়ে কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারবেন না এইটে মনে করেই তারা টাটার এই কারখানা করা থেকে বিরত হয়েছিল। আন্দোলন দায়ী খানিকটা তো বটেই, টাটারা মানেনি এইটি প্রধান। যদি টাটা মেনে নিত, যাই পলিটব্যুরো মেনে নিত, তাহলে টাটা সহ সিঙুর এবং পশ্চিমবঙ্গ উপকৃত হতো। দুর্ভাগ্যের বিষয় পলিটব্যুরো, তৎকালীন সিপিএমের পলিটব্যুরো এই চুক্তিকে নাকচ করেছিল। টাটার দিক থেকে আমি মনে করি যুক্তিসঙ্গত এইটুকুই যে তাদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের দাবি তারা করতেই পারে। তবে এই ক্ষতির জন্য বর্তমান যে সরকার, তৃণমূল পরিচালিত মমতার মুখ্যমন্ত্রিত্বের যে সরকার চলছে, এই সরকার কিন্তু দায়ী ছিল না। এখানে এসেছিল টাটা কারখানা করছে, তৎকালীন বিরোধী নেত্রী যেভাবে আন্দোলন সংগঠিত করেছিলেন তাতে তারা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু টাটারা যে এখানে ইনভেস্ট করেছিল তাদের তো অর্থ এখানে ইনভেস্ট হয়েছিল, তো সেক্ষেত্রে তারা দিল্লির টার্মিনাল কোর্টে কেস করেছে এবং আদালত রায় দিয়েছে যে তাকে তার যে টাকা ইনভেস্ট করেছিল সেই টাকার 11% ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং সিঙ্গুরের যে এত বড় সর্বনাশটা করলো
তাকে তো ক্ষতিপূরণ দিতেই হবে, কারণ আগের সরকার তো সর্বনাশ করার জন্য টাটা কাননি, এনেছিল এখানকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা যাতে কাজ পায়, এখানকার আর্থিক সামাজিক উন্নয়ন হোক, এই কারণে এনেছিল। আমরা তখনও টাটার পক্ষে বলেছিলাম আর আজকেও কারখানার পক্ষে বলছি, যদি সিঙ্গুরের মানুষের সুবুদ্ধি হয়, ভবিষ্যতে যদি ভারতীয় জনতা পার্টি সরকার হয়, আমাদের সাংসদ এখানে দাঁড়িয়ে বলে গেছে যে আমরা যদি ক্ষমতায় আসি পশ্চিমবঙ্গে, আমরা কোনো না কোনো একটা কারখানা এখানে করবো যাতে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হয়। তো আজকের যে রায়, আমি আদালতকে মানে সাধুবাদ জানাবো।